Be sure to subscribe to our channel. We publish new videos every day. Gyanatimi rangdashya, gyananjana chalakaya, chakshusur mitil tangjena tasmai shri gurave namaha. Sri Chaitanya manavishtang stapitang jana bhutale, sayang rupa kadamayang dadati chapradantikam. Namaung vishupadaya krishna prashtaya bhutale, srimate jayapadaka swami nithinamene. Namo acharya padaya, nidai kripa pradayine, gaurakata dhamadaya nagaragramatarine. Namaung vishupadaya krishna prashtaya bhutale, Srimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Sunyavadi Paschatta Desha Tarine Vancha Kalpataru Vashya Kripa Sindhibhaye Vacha Patitanang Pavanebhyo Vaishnavebhyo Namo Namaha Jai Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Shivasadi Sri Gaura Bhaktavinda Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Nilachala Nivasaya Nityaya Paramatmane Balabhadra Subhadra Bhyang Jagannathaya Te Namaha. Hare Krishna, Amader je কয়েকদিন যাবত এই যে শ্রীক্ষেত্র আমরা এক বছর ধরে অপেক্ষা করছি শ্রীক্ষেত্র পরিক্রমা তো আজকেই তার শুভ সূচনা তো কালকে আগামী কাল পরশু এবং তারপরের দিনে আমরা সারা যত ক্ষেত্রে যতগুলো ধাম আছে সেগুলো আমরা পরিক্রমা করব এবং তার গুণমহিমা শ্রবণ করব তো এখন উদ্বোধন আমাদের ভট্টাচার্য মহাশয় আমাদের ভদ্রাচার্য প্রভু তার আয়োজন করছে তার আগে একটু এই যে পরিক্রমা পরিক্রমা পরি পরি মানে আর ক্রম পরি ধীরে ধীরে ভগবানকে ডান দিকে রেখে বাম দিকে আমরা যে পরি ধীরে ধীরে এক পা আগিয়ে যাই সেইটাতে সেটাকে বলে পরিক্রমা হ্যাঁ ক্রম হিসাবে এমন নয় যেখান সেখান এটা ঠিক ক্রম এটা ক্রম আছে আর শুধু এই পরিক্রমাতে ধীরে ধীরে জগন্নাথ দিকে আমাদের অন্তিমের ওইটাই আমাদের স্থল ধীরে 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 মনুষ্য জীবনের সার্থকতা হ্যাঁ ভগবানের শ্রীচরণ দিকে নিজের গন্তব্যস্থল দিকে যাওয়া এইটাই পরিক্রমা তো আমরা ভগবান আমাদেরকে অনেক অপূর্ব সুযোগ দিয়েছে মনুষ্য জীবন সার্থক করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এইখান থেকে বেরোতে চাই না দুঃখ থেকে বেরোতে চাই না ভগবান সুখের জন্য আমাদের কত কী দিয়েছে কিন্তু বাস্তবভাবে আমরা বেরোতে চাই না হ্যাঁ কিন্তু সেই জন্য ভগবান স্বয়ং আবির্ভাব হয়েছেন এখানে এই পুণ্যভূমিতে যেখানে সেখানে উনি লীলা বিলাস করছেন যাতে সেইগুলো শ্রবণ করে আমরা তার আমরা তার দিকে এগিয়ে যেতে পারি সেটাই হচ্ছে এই পরিক্রমা তারপরে এই শ্রীক্ষেত্র পরিক্রমার একটা বিশেষ এই যে তিথিতে এই তিথিতে বিশেষ একটা আছে তা এই পরিক্রমা ওদিকে দেখবেন না মনটা ওইদিকে চলে যাবে তো এরকমভাবে পরিক্রমা কাল থেকে শুরু হবে কাল থেকে ধারাবাহিকভাবে সকালে সকালে আমরা সকাল পাঁচটা ছয় পাঁচটা থেকে আমরা একটা গ্রুপ যাবে ইয়েতে আমাদের কোন ছোটা গোপীনাথ বাঙালি গ্রুপ ওখানে খুব সুন্দর কথা হবে অনেক বক্তা আর একটা গ্রুপ ওদিকে যেখানে আমাদের উড়িয়া প্যান্ডেল ওইখানে করা হয়েছে ওখানেও কথা হবে তারপরে ওইখানে সকালে আগে পাঠ হয় সকালে
পাঠ হবে আগে যেখানে যেখানে যাব তার মাহাত্ম্য বলে দেওয়া হবে তার কারণ যেহেতু অনেকগুলো পার্টি একটা পার্টি শেষ না হতে হতে আরেকটা পার্টি ঢুকে যায় সেই জন্য কিছু সমস্যা হয় এই জন্য দু জায়গায় আমাদের পাঠ হয়ে যাবে আগে তারপরে আপনারা ওই ধামগুলো দর্শন যে শ্রবণ করলেন সেইগুলো স্মরণ করুন ওখানে গিয়ে দর্শন করুন আর স্মরণ করুন তো এইরকমভাবে তারপরে প্রসাদ ও না না আগে পাঠ তারপরে প্রসাদ তারপরে পরিক্রমা আমাদের শুরু হবে কাল থেকে দুদিন আর শেষ দিনটা তো আমরা সবাই জানি সারা সব পুরো ক্ষেত্র শ্রীক্ষেত্র পরিক্রমা করব এরকমভাবে তো ধন্যবাদ পুরুষোত্তম মহারাজকে উনি যেটা ধরেন সেটা ছাড়ে না আর সেটা সাকসেস হয় পুরুষোত্তম মহারাজ একদম ছোট থেকে এটা শুরু করেছে কত বছর আগে আনন্দবোধ 13 বছর এইটা 13 বছর এটা 13 বছর চলছে পুরুষোত্তম মহারাজ যখন প্রথম থেকে আমি দেখেছিলাম সব বলছে আরে বৃন্দাবন নবদ্বীপ আবার এটা ওটা কি হলো কি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কি জনসমুদ্র হ্যাঁ তো পুরুষোত্তম মহারাজের ওই যেটা ধরে সেইটা ও ছাড়ে না আর সেটাতে সাকসেস হয় উনি সেই জন্য ধন্যবাদ পুরুষোত্তম মহারাজকে তারপরে সব থেকে ধন্যবাদ আমি আগে জানাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা যদি না আসতেন টাকার অভাব হয় না আজকালে ভালো কাজ করুন টাকা আসবে কিন্তু যদি লোকজন না থাকে সব পুরী সুন্দর এত সুন্দর শ্রীক্ষেত্র অনেক জায়গা টায়গা আছে সব কিছু আছে কিন্তু যদি আপনারা না থাকেন যদি দর্শক না থাকে যদি ইয়ের না আসে হয় না সেই জন্য সব থেকে প্রথমে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে যে উৎসাহ দেওয়ার জন্য আমাদেরকে একটা সেবা করার সুযোগ দেন আপনারা তারপরে ছিল প্রভুপাদ তারপরে আমি ধন্যবাদ জানাবো প্রভুপাদ প্রভুপাদ এমন একটা ঘর করেছেন সারা পৃথিবী এই ঘরে থাকতে পারে সারা পৃথিবী এই ঘরে থাকতে পারে আর শুধু ঠেলাঠেলি নয় দেখুন একটা ঘর বড় ঘর হলেও ঠেলাঠেলি হয় কিন্তু এমন একটা ঘর বানিয়েছে যে কোথায় রাশিয়া চায়না আমেরিকা আফ্রিকা ভারত কোথায় কোনো ঠেলাঠেলি নেই কোনো বাদ হিংসা নেই এক লাইনে বসে খাচ্ছে একসাথে সব লাইন দিয়ে বসে প্রসাদ পাচ্ছে সেই জন্য প্রভুপাদকে ধন্যবাদ যে এমন একটা বিশাল ইয়ে মনুষ্য জীবনটাকে সার্থক করার জন্য যে এই যে শ্রীক্ষেত্র পরিক্রমা আর আমরা পরিক্রমা কী কী করে করি শুধু হরে কৃষ্ণ করে করি আর অন্য কোনো নেই হরে কৃষ্ণ করে করতে করতে সারা জীবনটা এই হরে কৃষ্ণ করলে নিজের মনুষ্য জীবনটা ধন্য হয় নিজের পরিবারটা ধন্য হয় নিজের সংসারটা ধন্য হয় আর নিজের সমাজটা ধন্য হয় এই হরে কৃষ্ণ যদি হরে কৃষ্ণ না করতেন আবার আমাদের অন্তিমে গদ্য গিয়েটা কী বৈরাগ্য তাই না মহাপ্রভু যখন বৃন্দাবন এই মায়াপুর থেকে সন্ন্যাস নিয়ে এইখানে যখন আসলেন এই যখন যখন আসলেন বলছেন না এইটা আমার আরেকটা ঘর মহাপ্রভু বললেন আমার দুটা ঘর এক ঘর হচ্ছে নবদ্বীপ মায়াপুর সেই জন্য 24 বছর ওখানে থাকলেন আবার 24 বছর একজাক্টলি 24 বছর আবার এখানে থাকলেন এইখানে থাকলেন এই সেই জন্য আমার দুটা ঘর আর ওইখানটাতে উনি দেখালেন পাণ্ডিত্য গৃহস্থ ধর্ম দেখালেন নবদ্বীপ মায়াপুরে গৃহস্থ ধর্ম পাণ্ডিত্য ধর্ম দেখালেন আর এইখানে দেখালেন বৈরাগ্য আমাদের অন্তিমে ইয়ে বৈরাগ্যই এছাড়া কারণ কোনো কিছু নিয়ে যেতে পারবো না সেই জন্য যে কোন জায়গাটা যেন একটা 12 বছর ছিলেন মহাপ্রভু কোন জায়গাটা ওটা কি গম্ভীরা গম্ভীরা ওইখানে এরকমভাবে দেখালেন শেষে যে উদার উদার যে একদম চরম পরাকাষ্ঠা ওই এইখান থেকে দেখালেন শিখালেন আমাদের তো সেই জন্য ওই এইখানে এসে আমরা পরপরভাবে শুনব তো
Do you like our ad-free videos? Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.